Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি একটা ইনজেকশন দিয়েছি, এখনই সব ঠিক হয়ে যাবে। খুব বেশি স্ট্রেস হয়েছিল কি সর্বাণী, প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গেছিল। দিদি, আপনিও যে আপনার ছেলেকে সুপরামর্শ দেবেন না সেটা আমি আগে থেকেই বুঝে গিয়েছিলাম। পনা, আমি কিন্তু এবার চুপ করে থাকবো না। তোমার মায়ের মতন লোকজনই বরং মেয়ে শ্বশুর বাড়িতে নাক গলিয়ে পরিবার ভেঙে দেয়। না, আসলে সেরকম কিছু না। মাঝে মধ্যে আমার প্রেশারটা একটু ওঠানামা করে, আপনি তো জানেনই। সাবধানে থেকো, একা বাড়িতে ছিলে, ভাগ্যি জামাই সময় মতো এসে পড়েছিল, নইলে কি হতো বলো তো। হ্যাঁ, এই ওষুধগুলো আনিয়ে নেবেন। ঠিক আছে, আপনার ভিজিটটা। ডাক্তার কাকু, মায়ের কি হয়েছে? ঘাবড়াস না, প্রেশারটা একটু হাই হয়ে গেছিল, তোর বর সবটা সামলে নিয়েছে। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে পৌঁছে দিই। আসুন। অর্ণা মা, মা কি করো বলো তো তুমি? আজকে সকালে ও বাড়িতে গিয়ে এত চেঁচামেচি করলে তার ফল হচ্ছে এটা। আমি তোমাকে বারবার করে বারণ করি মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। এখন কেমন বোধ করছো মা? সুস্থ লাগছে তো? আগের থেকে ঠিক আছো? আমি এখন ঠিক আছি রে, এখন অনেকটা ভালো লাগছে। কিছু না, সেরকম ওই মাথাটা ঘুরে গেছিল আর সব কিরকম অন্ধকার লাগছিল। ঠিক সেই সময় শ্রীজন ফোন করেছিল জানিস, ও বোধ হয় কিছুটা আন্দাজ করতে পেরে দৌড়ে চলে এসেছে, দরজা টরজা ভেঙে ঢুকতে হয়েছে ওকে। বর্ষা, বর্ষা বলছি, আমি ওষুধগুলো নিয়ে আসছি, তুই তোর বৌদি ভাইকে বল যে এখানে আর একটু থাকতে হবে, আর বাড়িতে একবার জানিয়ে দিস যে আমাদের ফিরতে রাত হবে। বাবা আর পিকলু না আসা অব্দি এখান থেকে বেরোনো যাবে না, ওরা অবশ্য ফিরে আসছেন। সৃজন, কিছু মনে করো না বাবা, আজ সকালবেলা তোমাকে আমি অনেকগুলো কথা শুনিয়েছি। আমার মাথা ঠিক ছিল না গো। না না মা, আপনি আপনি প্লিজ এভাবে বলবেন না, আমিও তো ঠিক করে কথা বলিনি আপনার সঙ্গে, আর আপনিও মনে রাখবেন না সেসব কথা। আমারও উচিত হয়নি ওভাবে মুখে মুখে কথা বলা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।